বলতে চাই না, যদিও মানে এখন আমাদের সোশ্যাল সাকিব অপুর যে একটা ব্যাপার সেটা তারা ভুলতেই পারে না, কোথাও না কোথাও কোনো না কোনো কমেন্ট সেকশন। যতই দিন বাড়ছে ততই যেন রূপলাবণ্যতা বৃদ্ধি পাচ্ছে শাকিব খানের। আসন্ন কোরবানির ঈদে তিনি আসছেন এবার প্রিয়তমা নিয়ে। তবে সেই ছবিতে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে শাকিবের চোখ ধাঁধানো লুক, আর এবার যেন সেই লুকের প্রেমে পড়লেন উপবিশ্বাস। তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বর্তমানে শাকিবের প্রিয়তমা ছবিটি আলোচনার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। শুরু থেকেই একের পর এক শাকিবের চোখ ধাঁধানো লুক যেন নজর কেড়েছে সকলের। তবে শাকিবের এই ছবিটি নিয়ে ব্যক্তিগতভাবেও বেশ আলোচিত হয়েছেন অপু বিশ্বাস। কেননা একাধিক মন্তব্য রয়েছে যে শাকিবের নায়িকার চরিত্রে অপুকে দেখতে চাই, এমনকি সেটা নিয়ে অপুর মতামত জানতে চাইলে অপু সেখানে সম্মতি দিয়েছেন। তিনি জানিয়েছেন শাকিবের সাথে কাজ করতে তার নিশ্চয়ই কোনো আপত্তি নেই, তবে সেটা শুধু তিনি চাইলেই হবে না, পরিচালক যদি ক্যারেক্টার ডিমান্ড করে এই জুটি আবার পর্দায় চায় কেবলমাত্র তাহলেই সেটা সম্ভব। তবে এর আগে অপুকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল একজন প্রযোজক হিসেবে শাকিবকে তিনি নিজের সিনেমায় কখনো নেবেন কিনা, যার উত্তরে অপু জানিয়েছিলেন গল্পের উপর ভিত্তি করে যদি তার সিনেমা শাকিবকে প্রয়োজন পড়ে তবে তিনি অবশ্যই প্রপোজাল রাখবেন এবং তাতে বাজেট নিয়েও কোনো চিন্তা থাকবে না তার, কেননা শাকিবকে তিনি সেখানেও পরিবারের লোক বলেই গণনা করেন। আর সেই থেকে আজ অবধি অপু একটা কথাই বলেন যে তারা এখন একে অপরের ভালো খারাপ সময়ের পাশে থাকেন। তবে প্রিয়তমা ছবিতে শাকিবের এই লুক যে অপুর দৃষ্টিবন্দী করেছে সেটা তো নিশ্চয়ই বলার অপেক্ষা থাকে না, কেননা শাকিবের দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ার পেছনে ফেলে আসার পরেও তার এই রূপের প্রশংসা করেছেন অপু বিশ্বাস। তিনি জানিয়েছেন শাকিব এমন একজন নায়ক যিনি কিনা একটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য একাই যথেষ্ট, তাকে টেক্কা দেওয়ার মতো কোনো পার্সন ইন্ডাস্ট্রিতে এখনো জন্ম হয়নি। তবে চোখে পড়ার বিষয় ছিল নিজের সাথে শাকিবের সিনেমার প্রচারণার বিষয়টি। অপু তার ফেসবুকে শাকিবের টিজার প্রকাশ করে সবাইকে প্রিয়তমা দেখার আহ্বান জানিয়েছেন, যেটা নিয়ে বিভিন্নভাবে আলোচিত হয়েছেন তিনি। তবে তার কোনো কিছুর পরোয়া না করে পর্দা এবং ব্যক্তিগতভাবে শাকিবের পাশে থাকার কথাই বলেছেন অপু বিশ্বাস।